আজকে বিরতি আমরা কথা বলবো তোমরা আইটিআই এর ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট কিভাবে তোমরা নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবে। তো দেখো, ফার্স্ট কাউন্সিলিং এ নাম উঠেছে কি না সেটা চেক করার জন্য কিন্তু কোনো সাইবার ক্যাফে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা নিজেরা নিজেদের মোবাইল থেকেই কিন্তু এটা চেক করে নিতে পারবে, খুবই সহজ উপায়। তো কিভাবে কিভাবে করতে হবে সেটা আমি সম্পূর্ণ স্টেপটা আজকে আমি একটু বলে দেবো এবং তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোর কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো দেখো, ফার্স্ট কাউন্সিলিং এর রেজাল্ট চেক করার জন্য তোমাদের যে আইটি এর অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট WSCBT.org, সেইখানে চলে আসতে হবে, ঠিক আছে? তো আসার পরে তোমাদের একটু নিচে স্ক্রল করে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদেরকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলেই কিন্তু তোমরা যে পেজটা দেখতে পাও, তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ, তারপরে ভেরিফিকেশন, এই সমস্ত প্রসেসগুলো আর কি কমপ্লিট কমপ্লিট করে একটা বক্স দেওয়া থাকে। তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে কিন্তু সেইখানে তোমরা চলে যাবে, ঠিক আছে? আসার পরে দেখবে যে ব্লু কালারের যে অপশানগুলো রয়েছে সেখানে দেখবে একটা নতুন অপশান কিন্তু অ্যাড হয়ে যাবে। সেখান থেকে চয়েস ফিলিংয়ের যে অপশানটা, সেই অপশানটা কিন্তু সরে যাবে। সরে গিয়ে তোমাদের র্যাঙ্ক কার্ডের নিচে একটা নতুন অপশান চলে আসবে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যালটমেন্ট, ঠিক আছে? তো এই ফার্স্ট ফেস অ্যালটমেন্টের লেখাটার উপর যখনই তোমরা ক্লিক করবে, তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পেজে কিন্তু তোমরা চলে আসবে। তো আশা করি তোমরা নিজেরাই দেখে নিতে পারবে যে তোমাদের কোন কলেজে নাম উঠেছে কি না। তো দেখো, একদম নিচে রয়েছে চয়েস নম্বর এবং নিচের উপরে রয়েছে অ্যালোটেড কোটা, তার উপরে রয়েছে অ্যালোটেড ট্রেড, তার উপরে রয়েছে অ্যালোটেড আইটিআই। মোটামুটি এই নিচের যে চারটে অপশান দেখছো, তো এই চারটে অপশান একটু দেখার মতো, কারণ কোথায় নাম উঠেছে, কোন ট্রেডে নাম উঠেছে, কোন কোটায় নাম উঠেছে, গভর্নমেন্ট না এমসি, এবং কত নম্বর চয়েস ছিল তোমার, তো এই চারটে জিনিস একটু দেখে নেবে, ঠিক আছে? তো মোটামুটি এইভাবে কিন্তু তোমরা নিজেরা দেখে নিতে পারবে যে তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম উঠেছে কি না। আর যাদের নাম উঠবে না তারা, তাদেরকে এইরকম কিছু শো করবে যেটা আমার এখন স্ক্রিনে শো করছে, কারণ আমি যার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, তো তার কোনো কলেজেই নামটা ওঠেনি, তাই এরকম দেখাচ্ছে রেড কালারের। আর যদি নাম উঠেছে তাহলে ব্লু কালারের লেখা থাকবে যে কোন কলেজে নাম উঠেছে, কোন ট্রেডে উঠেছে, কোন কোটায় উঠেছে এবং কত নম্বর চয়েস ছিল। তো আশা করি পুরো স্টেপটা আমি তোমাদেরকে কমপ্লিটলি বুঝিয়ে দিতে পারলাম। তো মোটামুটি আজকে আমি ভিডিও রেকর্ড করছি, আজকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট আউট হয়নি। তো এটা বিগত বছরের স্ক্রিনশটগুলো তুলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ যেদিন তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরোবে তোমরা আর কি আমার কাছে জানতে চাইবে যে দাদা কীভাবে কীভাবে চেক করবে একটু ভালো করে বুঝিয়ে দাও। তো যেদিনকে বেরোবে সঙ্গে সঙ্গে তো আর ভিডিও দেওয়া সম্ভব হয় না, তো সেক্ষেত্রে আমি আগে থাকতে আর কি আগে থেকে তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, একদম সেম প্রসেসে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আশা করি তোমাদের পুরো ব্যাপারটা আমি বুঝিয়ে দিতে পারলাম। তো আর যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করবো রিপ্লাই করে দেওয়ার। তো যা আজ এটুকুই দেখা হবে পরের ভিডিওতে।